হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভার্সাস ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম ও হোয়াইট টোন সফট অ্যান্ড স্মুথ ক্রিম সম্বন্ধে। এই ভিডিওটায় আমি তোমাদের জানাবো এই দুটো ক্রিমের মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা স্কিনকে দ্রুত ফর্সা করে, কোনটা ব্যবহার করে আমি বেশি ভালো ফল পেয়েছি, কারা কারা অর্থাৎ কোন স্কিন টাইপের মানুষেরা কোনটা ব্যবহার করতে পারো, আর এই ক্রিম দুটো সেফ কি না, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। আর তোমরা যদি বাংলার রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবার প্রথমে আমি বলবো গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম সম্বন্ধে। আর এটা হচ্ছে ভীষণই ভালো একটা ক্রিম, স্কিনকে এটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস প্রোভাইড করে, একটা রেডিয়েন্ট গ্লো দেয়, স্কিনকে ক্ল্যারিটি দেয়, ডার্ক স্পট থাকলে সেগুলোকে ফেড করে, স্কিনকে ব্রাইট করে, স্কিনকে ইলিউমিনেট রেডিয়েন্ট স্কিন দেখতে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, এটার দাম হচ্ছে মাত্র 58 টাকা, 25 গ্রামের ওজনের, 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে। আর এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, ডেলি ইউজের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভালো। এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা হোয়াইট কালারের ক্রিম, হালকা একটা স্মেল আছে, সেটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই লাইট স্মেল। আর এটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে মিশে যায়, অল্প পরিমাণে নেবে, নাহলে কিন্তু একটু হোয়াইট হোয়াইট হয়ে যেতে পারে, অল্প পরিমাণে নেবে আর একটু সুন্দর করে ব্লেন্ড করে দেবে, তাহলে দেখবে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে, একদম চিটচিটে বা চটচটে নয়। এর মধ্যে কিন্তু রয়েছে SPF 15, যেটা স্কিনের কে সানের UVA ও UVB থেকে প্রোটেকশন দেয়। আর দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে কিন্তু একটা ব্রাইট লুক এটা প্রোভাইড করছে। এবার আমি বলবো হোয়াইট টোন সফট অ্যান্ড স্মুথ ক্রিম সম্বন্ধে। এটাও কিন্তু স্কিনকে হাইড্রেশন দেয়, স্কিনে সান প্রোটেকশন দেয়, তবে কতটা SPF এতে দেওয়া আছে সেটা কিন্তু মেনশন করা নেই। আর পুরো ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা আছে, আর এখানে কিছু এসেনশিয়াল অয়েলস আর কিছু কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাডেড আছে। এটার দাম হচ্ছে 75 টাকা, 2 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে, আর ওজন হচ্ছে 25 গ্রাম। তাহলে দেখতে গেলে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি যে ক্রিমটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি অ্যাফোর্ডেবল। এটা 25 গ্রামের দাম 75 টাকা, আর ওটা 25 গ্রামের দাম হচ্ছে মাত্র 58 টাকা। এর টেক্সচারটা এবার আমি তোমাদের দেখিয়ে দিই, এটা একটা লাইট পিঙ্ক কালারের ক্রিম, বিশেষ একটা কোনো স্মেল নেই বলবো, খুব একটা লাইট স্মেল আসে, সেরকম একটা স্মেল কিন্তু এটার মধ্যে দেওয়া নেই। আর এটাও কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারো, স্পেশালি যারা মেকআপ করতে ভালোবাসো না তারা কিন্তু এই দুটো ক্রিম ব্যবহার করেই এভরিডে মেকআপ করতে পারো। আর এটাও কিন্তু স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস প্রোভাইড করে, তবে এটা একটু হাইড্রেটেড আর একটু গ্লোয়িং লুক প্রোভাইড করে। এবার দেখো দুটো ক্রিমের ডিটেলস আমি শেয়ার করেছি, আর দুটো কিন্তু আমার হাতে অ্যাপ্লাই করে দেখেছি। তো যেটা ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ক্রিম আছে সেটা কিন্তু একটু বেশি স্কিনে ব্রাইটনেস প্রোভাইড করে, আর হোয়াইট টোন ক্রিমটাও কিন্তু একটা গ্লোয়িং আর ব্রাইটনেস স্কিনকে প্রোভাইড করে। তবে কোনটা বেশি ব্রাইটনেস দেয় তাহলে সেটা আমি বলবো যে ফেয়ার অ্যান্ড লাভলি যেই মাল্টিভিটামিন ক্রিমটা আছে এটা কিন্তু স্কিনকে বেশি ব্রাইটনেস প্রোভাইড করে। আর দুটোই কিন্তু অল স্কিন টাইপের প্রোডাক্ট, যারা মেকআপ করতে পছন্দ করো না তারা কিন্তু এভরিডে এটাকে ইউজ করতে পারো, আর দুটোই ভীষণই বাজেট ফ্রেন্ডলি। আমার স্পেশালি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা বেশি পছন্দ হয়েছে, তার কারণ হলো এটা স্কিনকে একটু বেশি ব্রাইট করে, আর এটা কিন্তু ক্লেম করে যে এটা স্কিনকে ক্ল্যারিটি দেয়, রেডিয়েন্ট গ্লো দেয়, স্কিনকে ব্রাইটনেস করে, স্পটকে রিডিউস করতে সাহায্য করে, সান প্রোটেকশন দেয়, এর মধ্যে মাল্টিভিটামিনের গুডনেস আছে। তবে এই হোয়াইট টোন ক্রিমটা কিন্তু কিছু ক্লেম করেনি, আর এটা অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা কিন্তু কোম্পানি এখানে মেনশন করে দেয়নি, আর এর মধ্যে কতটা SPF আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া নেই। তো এই সমস্ত কারণে আর পার্সোনাল এক্সপিরিয়েন্স দুটোকে ব্যবহার করে আমি যেটা পেয়েছি সেক্ষেত্রে আমি বলবো আমার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাই বেশি ভালো লাগে। আর সাইড এফেক্টের কথা বলে দুটোর মধ্যে কোনোটা ব্যবহার করে কিন্তু আমার কোনো সাইড এফেক্ট হয়নি, তো স্কিনের জন্য অনেকটা সেফ। তবে সেন্সিটিভ স্কিনের মানুষ কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, দুটোর লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দেবো, দুটোই আমি অনলাইনে পারচেস করেছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না। ধন্যবাদ।